হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ তোমরা যারা এক সবে মাত্র ক্লাস 11 পরীক্ষা দিয়ে 12 উঠতে চলেছো, তোমরা 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি তোমাদের যে ইংলিশের প্রথম প্রোজ আছে, দ্য আইজ হ্যাবিট। এই দ্য আইজ হ্যাবিট এই গল্পটি থেকে বেশ কিছু WBHA টেস্ট পেপারের মডেল কোশ্চেন্সের MCQ। অন্যরা, তোমরা জানো যে 2023-এ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হবে এটি যথাসময়ে হবে, কারণ এ বছরে করোনার জন্য পরীক্ষাটি পিছিয়ে গিয়েছিল, কিন্তু তোমরা এটাই ভেবো না যে তোমাদের এবছরেও অনেকটা পরীক্ষা পিছিয়ে যাবে। না বন্ধুরা, 2023 সালে তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। অতএব তোমরা সময় অপচয় না করে তোমরা এখন থেকে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। বন্ধুরা, আমি 2-3 জন টিচারকে নিয়ে তোমাদের সাজেশান আমি দিয়ে থাকি, যে সাজেশান এ বছরে খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রচুর প্রচুর প্রশ্ন কমন এসছে, ফলে সেই দিক থেকে তোমাদের চিন্তাভাবনার কোনো কারণ নেই। তোমরা শুধু আমার চ্যানেলে লেগে থাকো, জুড়ে থাকো, আমার চ্যানেলটি ফলো করো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই করে তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, আমি গতকালের ভিডিওতে তোমাদের সেট 7 পর্যন্ত আমি MCQ দিয়েছিলাম, আজকের আমি সেট 8 থেকে তোমাদের MCQ বেশ কয়েকটি দিচ্ছি। তোমরা এখন থেকে খাতা তৈরি করো এবং এগুলি সিরিয়ালি নোট করো। এই MCQ দেওয়ার পর আমি তোমাদের SAQ প্রশ্নগুলো প্রশ্নের সঙ্গে SAQ করে দেওয়ার পর তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ LAQ ইম্পর্টেন্ট LAQ তোমাদের দেবো, যে প্রশ্নগুলি নাকি 2023 সালের জন্য খুবই ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট হতে পারে। বন্ধুরা, ফাইনাল লাস্ট মিনিট সাজেশান তো আমি একটা দেবো, এবং আমি দেবো অনেক আগে এবছর থেকে, এবছরে আমি অনেক আগে তোমাদের সাজেশান দিয়ে দেবো, কিন্তু এখন থেকে তোমাদের প্রিপারেশানটা নিতে হবে। আমি চাই না তোমরা 80%-এর নিচে কেউ নাম্বার পাও। তোমরা অবশ্যই আমার চ্যানেলে লেগে থাকো, তাহলে তোমরা প্রত্যেকেই 80%-এর উপরে তোমরা অবশ্যই অবশ্যই নাম্বার পাবে, এবং আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে আমি তোমাদের এই নাম্বার পাইয়ে দেবো। তোমরা যদি আমার সঙ্গে এই ভিডিওগুলি নিয়ে তোমরা যদি পড়াশোনা করতে থাকো। বন্ধুরা দেখো, আর কথা না বাড়িয়ে আমি প্রশ্ন শুরু করছি। বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তোমরা শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। বন্ধুরা দেখো, সেট 8 এক নম্বর প্রশ্ন, দ্য গার্ল সেড শি ওয়াজ গেটিং গেট অফ দেহরা মুসৌরি রোহানা সাহারানপুর, অ্যান্সার হবে সাহারানপুর। বন্ধুরা, এই সবুজ আন্ডারলাইন করা প্রশ্ন যে অপশানটা আছে এটি অ্যান্সার, আমি আর তিনটে বাড়তি করে অপশান পড়ছি না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। 2-এর দাগের প্রশ্ন, দ্য গার্লস ভয়েস ওয়াজ অ্যাজ লাভলি অ্যাজ এ মাউন্টেন স্ট্রিম। 3 নম্বর প্রশ্ন, বাট আই লাইকড দ্য সাউন্ড অফ আর ভয়েস, দ্য স্পিকার অলসো লাভড সাউন্ড অফ আর স্লিপার। স্লিপার মানে কি বুঝতে পারছি, চটি জুতোর শব্দ। লেখক অর্থাৎ রাস্কিন বন্ড, ওই গল্পটির যিনি লেখক তিনি ভালোবেসেছিলেন। দেন দ্য ডোর ওয়াজ ব্যাঙ্কড ফর, তারপর দরজাটা বন্ধ হয়ে গিয়েছিলো, অটোমেশন, অ্যান্সার হবে অটোমেশন। তারপরে দেখো, 5-এর দাগের সেট 11, ইন দ্য মাসে দ্য রোডস অফ মুসৌরি আর, মানে মুসৌরি রাস্তাঘাটগুলো কেমন থাকে বলেছে, বি অপশানটা অ্যান্সার হচ্ছে কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, শান্ত এবং জনমানব শূন্য, অর্থাৎ লোকজন খুবই কম চলাচল। তারপরে সেট 12 দেখো, 6 নম্বর দাগের প্রশ্ন, দ্য গার্লস আন্ট কেম টু মিট হার অ্যাট, মানে মেয়েটির যে ব্লাইন্ড গার্ল টেনে উঠেছিল সেই মেয়েটি এর আন্ট সাক্ষাৎ করতে এসেছিল সাহারানপুর, অ্যাট সাহারানপুর স্টেশনে তার সঙ্গে দেখা করতে এসেছিলো, অর্থাৎ এগিয়ে নিয়ে যেতে এসেছিল। তারপরে দেখো, দ্য গার্ল টোল্ড দ্য ন্যারেটার দ্যাট শি ওয়াজ গোয়িং টু সাহারানপুর, মেয়েটি ন্যারেটারকে বলে জানালো যে সে কোথায় যাচ্ছে, না সে যাচ্ছে সাহারানপুরে। তারপর দেখো, দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ টেন্টালাইজিং,
পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মানে মেয়েটির যে মাথার চুল থেকে যে সুগন্ধটা বেরোচ্ছিল, হ্যাঁ, সেটা টেন্টালাইজিং চারিদিকে ছড়িয়ে পড়ছিল। অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল। এখানে দেখো আছে, এর দাগে আছে ব্র্যান্ডি, হুইস্কি, টি, ওয়াইন। অ্যান্সার হবে ব্র্যান্ডি, অ্যান্সার হবে ব্র্যান্ডি। তারপরে দেখো সেট 16, এটা মডেল সেট 16টি প্রশ্ন ছিল মাত্র তোমাদের ওয়েস্ট বেঙ্গল এইচে, অর্থাৎ হেডমাস্টার অ্যাসোসিয়েশনের টেস্ট পেপার থেকে এই 16টি ইম্পর্টেন্ট মডেল কোয়েশ্চেন ছিল, অর্থাৎ 16টি প্রশ্ন। অ্যাট সাহারানপুর দ্য গার্ল উইল বি মেড বাই হার আন্ট, অর্থাৎ সাহারানপুরে মেয়েটিকে এগিয়ে নিতে এসেছিল কে, না এখানে বলেছে তার আঙ্কেল, ফাদার, ফ্রেন্ড, না আন্ট, আন্ট এসেছিল। তারপরে দেখো তাহলে মডেল সেট হয়ে গেল। এবার আমি তোমাদের তিনটি সালের প্রশ্ন প্রশ্ন যা পড়েছিল, দেখো 2015 সালে কি পড়েছিল, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ, রাস্কিন বন্ডের মতানুসারে বেস্ট টাইম মানে বুঝতে পারছো সবচেয়ে ভালো সময়টা কী ছিল পাহাড় দর্শনের ক্ষেত্রে বা পাহাড় দেখার ক্ষেত্রে সবথেকে ভালো সময়টা কী ছিল, কোন মাসটি ছিল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অর ডিসেম্বর, তাহলে অ্যান্সারটা হবে অক্টোবর। তারপরে দেখো 2016 সালে এই কোশ্চেনটি পড়েছিল, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি উড গেট অফ অ্যাট সাহারানপুর। দেখো উপরের যে 16টি মডেল কোশ্চেন আছে না, এর মধ্যে থেকে এই তিনটি উত্তর সবই দেওয়া আছে, সাহারানপুর, সাহারানপুর খুবই ইজি, তোমরা এখন থেকে প্রশ্নগুলি করে যাও তাহলে তোমাদের পরীক্ষার সময় চাপ। 2017 সালে দেখো এই প্রশ্নটি পড়েছিল, দি ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাফড দ্য ট্রি অ্যানিমালস হিলস না ফরেস্ট, হিলস, হিলস পাহাড় দেখতে খুবই ভালোবাসত ব্লাইন্ড গার্লটি মেয়েটি। বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তোমার বন্ধুদের কাছে, তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, তোমরা প্রয়োজনে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা এখন থেকে পড়াশোনা চালিয়ে যাও, তোমরা যাতে বেশি করে খুব ভালো, বেশি করে প্রত্যেকটি সাবজেক্ট, যাই সাবজেক্ট নাও না কেন প্রত্যেকটি সাবজেক্টে তোমরা বেশি বেশি করে নাম্বার পেও, তাহলে আমি জানবো আমার চ্যানেল সার্থক। বন্ধুরা তোমাদের শুভকামনা রেখে আমি আজকের মতো ভিডিওটি শেষ করলাম, সবাই ভালো থেকো।